বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছেন। তিনি দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। মঙ্গলবার রূপগঞ্জে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিক রহমান হানানের রিপোর্ট, জানাচ্ছেন রাহনুমা সারা। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালীতে জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সে সময় সরকারের এই উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। আমি বয়স্ক ভাতা পাই, তা দিয়ে আমি ওষুধ গুলি খাই, আমার শরীর সুস্থ থেকে আমার আল্লাহ দিছে, মেডিকেল পাইছি, আমি 20,000 পাই। আমার নেত্রী শেখ হাসিনা মাধুরী যদি না আসতেন তাহলে আমরা পাইতাম না। সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন রকম ভাতা দেওয়া সম্ভব হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করেছেন এবং গরিবের বন্ধু, তিনি গরিবের বন্ধু, তাই তিনি সবসময় চিন্তা করেন যে কিভাবে কিভাবে আপনাদের ভাতাগুলি দেওয়া যায় এবং পরবর্তীতে আপনাদের ভাতাগুলি পরিমাণ সব টাকা বাড়িয়ে দেওয়া যায় সেই চিন্তা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আপনারা যারা উপকারভোগী ভাতাভোগী তাদের মুখে হাসি ফুটিয়েছেন মাননীয় শেখ হাসিনা, কারণ তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করেছেন। তিনি বলেছেন আমার দেশের মানুষের গরিব মানুষের মুখে যাতে হাসি ফুটে সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সুলাইমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, প্রচার সম্পাদক মাসুম চৌধুরী অপু, কার্যকরী সদস্য দিল মোহাম্মদ দিলু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম এ মোমেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক আরিফ খান জয় সহ আরও অনেকে। রাহানুমা সারা, জিটিভি নিউজ।